গরম হয়ে গেছিল। বড় বিমানবন্দর কুচবিহার থেকে যে যাত্রীরা এতদিন পর্যন্ত বাগডোগরা অথবা গুয়াহাটির থেকে যারা ফ্লাইট ধরতেন তাদের ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে খুব স্বল্প সময়ের মধ্যে এবং খুব কম ফেয়ারে কিন্তু তারা বাগডোগরা বা গুয়াহাটি পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারতে আপনারা জানেন যে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা নেই, সেটাও কিন্তু আমরা এখান থেকে চালু রাখছি, যাতে যে সমস্ত আপনারা জানেন যে অনেক সময় অনেক অঘটন ঘটে যায়, অনেক দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় অনেক মুমূর্ষু রোগী যারা কিন্তু পরিষেবার অভাবে বিমান পরিষেবার অভাবে কিন্তু যাদের হয়তো উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে নেই আপনারা জানেন যে সেটা হয়ে ওঠে না। সেই জন্য আমরা এখানে একটা এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রাখছি, যাতে যারা মুমূর্ষু যারা রোগী তারা যাতে খুব কম সময়ের ব্যবধানে তারা যাতে কলকাতা বা হায়দ্রাবাদ বা চেন্নাইতে তারা যাতে পৌঁছে যেতে পারে। তাদের চাহিদার ভিত্তিতেই পরবর্তীতে কলকাতা বা কুচবিহার কলকাতা বা কুচবিহার বাগডোগরা কলকাতা বা কুচবিহার বালুরঘাট কলকাতা চালু হতে পারে। দাদা জিতে এসে ছাড়বে দাদা বলেছিলেন এয়ারপোর্টে আপনি প্লেন চলাচল শুরু করবেন এবং এসেও ছিলেন, দেখুন এটা আমার জয় না, সাধারণ মানুষকে কথা দিয়েছিলাম, সাধারণ মানুষের জন্য কথা রাখবার চেষ্টা করছি। এটা মনে হয় যে সাধারণ মানুষ, যেদিন আমি জিতেছিলাম সেদিনও বলেছিলাম যে সাধারণ মানুষের জয়, এবং পরবর্তীতে যতগুলো ইলেকশনের নির্বাচনের প্রাক মুহূর্তে দেওয়া প্রতিশ্রুতি আমি রাখতে পারবো আমার মনে হয় ততবারই সাধারণ মানুষের জয় হবে। টাইমটা কখন হবে, কটা দিয়ে চলবে? দেখুন সেটা তো যে যে কর্তৃপক্ষ বিমান কর্তৃপক্ষ রয়েছে তারাই বলতে পারবে। এটা কোন কোম্পানি চালাচ্ছে? এটা আইআইসিএল কোম্পানি চালাচ্ছে। দেখুন আমরা কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলছি যাতে উড়ান পরিষেবার আওতায় যাতে আমরা এখানে যাতে উড়ান পরিষেবা যে রয়েছে সেটা যাতে আমরা এখান থেকে এখানে আমরা যাতে পাই, কুচবিহারের লোক যাতে পায়, সেই জন্য কেন্দ্রীয় সরকারের সাথে কথা চলছে। তবে আমার মনে হয় খুব স্বল্প মূল্যেই কিন্তু যারা যাত্রী আছে তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবে। আমাদের